হাই বন্ধুরা, আমি অমৃত, ভিলেজ ব্লগ থেকে বলছি। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলব সে হচ্ছে গাছ। গাছ, একটা গাছ হাজার মানুষের জীবন। আর এই হাজার, একটা গাছ কাটা মানে হাজার মানুষের জীবন মেরে দেওয়া। প্রত্যেক দিন পরিবেশ থেকে হাজারো গাছ কাটা পড়ছে, কিন্তু সেই গাছগুলো বৈধভাবে কাটা পড়ছে না অবৈধভাবে কাটা পড়ছে এর কোনো লিস্ট আমাদের কাছে বা আমাদের সরকারের কাছে থাকে না। আর থাকলেও যা থাকে, যদি 100টা গাছ কাটা পড়ে একটা গাছের হিসাব থাকে যে একটা গাছ কাটা পড়ল সরকারি খাতায়। আর অ্যাকচুয়ালি গাছ কেরুর কাটার পারমিশন তুমি লাগাতে পারো, গাছ কেরুর কাটার পারমিশন নেই। ওটা কাটতে গেলে সরকারের থেকে পারমিশন নিয়ে কাটতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কজনে সেটা মানি? আর মানি না বলেই আজকে আমাদের প্রকৃতির এই বিপদ যায়। কেমন বিপদ যায়? ঋতু, যে ঋতু, বছরে যে ঋতুটা আসে, এক এক সময় এক এক ঋতু, তো সেই ঋতুটার কোনো কন্ট্রোল নেই। যেমন কখন গরম পড়ছে, শীতের সময় গরম পড়ছে, গরমের সময় শীত পড়ছে, বৃষ্টি যে সময় হওয়ার কথা সে সময় হচ্ছে না, কখনো বা যে সময় ঝড় বৃষ্টি হওয়ার কথা তখন হচ্ছে না, অন্য সময় হয়ে যাচ্ছে। এই বিপর্যয়গুলো এই একটি কারণে, গাছ। গাছ কখনো আমাদের কাছ থেকে কিছু নেয় না। গাছ সারা জীবন আমাদের বিভিন্ন কিছু দিয়ে যায়। যাবতীয় যা কিছু আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি তার প্রত্যেকটা জিনিস আমরা গাছ থেকে পাই। আর জিনিসের গুলোর মধ্যে যদি জিজ্ঞেস করি আমরা যে কি পাই, আমরা দেখতে গেলে দেখা যাবে প্রত্যেকটা জিনিসই গাছ থেকেই হয়। খাবার গাছ থেকেই পাই, দৈনন্দিন জীবন যাপনের জন্য যা যাবতীয় কিছু সব কিছুই খাবার থেকে হয়, ওষুধ খাবার থেকে হয়। কি না পাই আমরা খাবার থেকে, সব এই সরি সরি গাছ থেকে। তো আমাদের সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে গাছকে বাঁচালে আমরা বাঁচব, আর গাছকে না বাঁচালে আমরা বাঁচব না। তো গাছের, গাছকে আমরা কিভাবে বাঁচাবো? গাছকে বাঁচানোর একটাই রাস্তা। অ্যাকচুয়ালি গাছকে আমরা এই কারণেই বাঁচাতে পারছি না, চোরা কারবারি। বড় বড় বাগান, বড় বড় ফরেস্ট কাটা পড়ে যাচ্ছে, কিন্তু খবরগুলো সরকারের কানে বা কোনো সরকারি আধিকারিকের কাছে পৌঁছায় না জিনিসটা, আর যে কারণে তারা বাধা দিতে পারে না। তো আপনার সামনে যদি কোথাও এরকম বড় ফরেস্ট বা বড় কোনো বাগান কাটা পড়ে, প্লিজ একবার জিজ্ঞাসা করে দেখবে যে বাগানটা কাটছো তোমার কাছে কি কোনো পারমিশন আছে। সবসময় যখনই আমাদের অক্সিজেনের, অনেক সময় আমাদের শরীর অসুস্থ হলে অক্সিজেনের প্রয়োজন হয়, আর সেই অক্সিজেনের মেন জিনিসটা হচ্ছে গাছ। আমাদের কিদে লাগলে আমরা ঠিক থাকতে পারি না, সেই কিদে ঠিক করার জন্য বা আমাদের পেটটা ভরিয়ে রাখার জন্য, আমাদের শরীর সুস্থ রাখার জন্য যে জিনিসটা দরকার, খাবারটা, তার মেন জিনিস হচ্ছে গাছ। আমাদের শরীর যখন অসুস্থ হয়ে যায়, আমাদের চিকিৎসার প্রয়োজন পড়ে, তার যে ওষুধটা, তার মেন জিনিস হচ্ছে গাছ। ঘরের আসবাবপত্র বা ঘরকে সাজানোর জন্য যে জিনিসটার প্রয়োজন হয়, তার মেন জিনিস হচ্ছে গাছ। তা গাছ ছাড়া আমাদের জীবনে কিছু নেই, প্রত্যেকটা জিনিসই গাছ থেকে হয়। তাহলে গাছকে আমাদের আগে বাঁচাতে হবে। আর পুরো ওয়ার্ল্ডের যত ইয়ং জেনারেশন আছে,
বা বয়স্ক ভাই বোনেরা আছে তাদেরই একটা কথাই গাছকে বাঁচাতে হবে। গাছ যদি থাকে তো আমরা সুস্থ থাকব, আমাদের পরের যে জেনারেশন তারা ঠিক থাকবে, পরিবেশ সুস্থ থাকবে, পরিবেশ যেসব বিপর্যয়গুলো হয় সেটা কমে আসবে। তো এগুলো ঠিক করতে গেলে আমাদের আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি সেটা গাছ নেয়, গাছ খাবার হিসেবে নেয়, আর গাছ তার পরিবর্তে আমাদের অক্সিজেন দেয়। পরিবেশের যে দূষিত পদার্থগুলো এগুলো অনেক গাছ পরিশোধন করে। তো গাছকে ছাড়া আমাদের জীবন চলতেই পারে না। আর বিশেষত কলকাতা শহরে, কলকাতা শহর না পুরো যতগুলো শহরে আমি ঘুরেছি শহরের মধ্যে গাছ খুব কম, কিন্তু তার মধ্যে কলকাতা শহরে গাছটা বেশি আছে। কারণ কলকাতা শহর আমি যেখানেই যাই প্রত্যেকটি জায়গায় গাছ দেখতে পাই। যেমন বাইরে যখন গিয়েছিলাম মুম্বাই টুম্বাই, হ্যাঁ গোয়াতে, গোয়াতে প্রচুর পরিমাণে গাছ আছে, গোয়া প্রচুর গাছ। আর গোয়ার সরকারটা আমার এই কারণেই ভালো লাগলো, কারণ পরিবেশের খুব খেয়াল দিয়ে রাখে, ঠিক আছে। আর তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে। আর আমি নতুন চ্যানেল খুলেছি, আপনাদের ভালো ভালো ভিডিও দেব। আর প্লিজ লাইক শেয়ার করে আমাকে একটু সাহায্য করবেন। তো এই ব্লেস ব্লগের চ্যানেলটা আপনাদের সামনে পড়লে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। পরিবেশের, পরিবেশকে বাঁচাতে গেলে আর আমাদের সুস্থ রাখতে গেলে গাছকে বাঁচিয়ে রাখতে হবে। আর প্লিজ গাছের দিকে একটু লক্ষ্য দেবেন।